विश्वकप आम पाखे पाँच कि छटी स्थान मात्र मत रह भाग कि आगामी दिन ये टी टेट बढ़िया क्या एसियाप कंट्री बढ़ाकू जा वर्ल्ड कप रे कप्रेस निश्चय आमर कोटा मन बढ़े आम बेगान में अब्दुल्ला दीवाना भागिया कथ चंडाडेज इंडियान रोडमैप देवाक जामती आगेबू যি আপোনাক কথা কওঁ নিশ্চয় আমাক দুখ লাগে আমি খেলি পাৰ নল্ড কপ কু আমি কোৱালিফাই কৰি পাৰোঁ খেলি বিদেশী আছুন আমি চেষ্টা কৰোঁ ছেকেণ্ড ডিভিজন আই লিগ্ৰ আমি এই যি ফৰেনৰ্টাক আটলিষ্ট ৰোবা ফিফা ফুটবল বিশ্বক আশা কৰোঁ দুই হাজাৰ তিৰিছৰে ইণ্ডিয়া টিম ফিফা নমস্কার খেলক কথার নূ অধ্যায়ে আপনার স্বাগত আজ আমি কথা ফুটবল বাবদরে কারণ আপনার জাগেছেন কাতারের ফুটবল বিশ্বকাপ চালছি এবং তা সমস্ত মধ্যে এক উৎকণ্ঠা এবং সেই ফুটবল ঘমাসান ভিতরে আমি কথা ভারতীয় ফুটবল বাবদরে কথা হওয়া মধ্যে ওড়শা ফুটবল বাবদরে এবং সে সবুর উত্তর দেওয়া মো সহ অত্যন্ত গুণী এবং ওড়শা ফুটবল এবং ভারতীয় ফুটবল ଧାରାର ଜଣେ ଆଗୁଆ ମଣିଷ ଅଭିଜିତ୍ ପାଲ ରହିଛନ୍ତି ଅଭିଜିତ ଆପଣଙ୍କୁ ସ୍ୱାଗତ କରୁ କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଅଭିଜିତା ଯେମିତି କହୁଥିଲି ଯେ ଘମାସାନ ଚାଲିଛି ଫୁଟବଲର ସବୁଠୁ ବଡ଼ ପ୍ରତିଯୋଗିତାର ଧାରା ଚାଲିଛି କାତାରରେ ଇଏ ମଧ୍ୟ ଏକ ଖୁସିର କଲା ଭଳିଆ ଯେହେତୁ ଆପଣ ଭାରତୀୟ ଫୁଟବଲ୍ ସଂଘର ଗୋଟିଏ ଆଗୁଆ ମଣିଷ ଅଛନ୍ତି ପଦାଧିକାରୀ ଅଛନ୍ତି ଏବଂ ଆମେ ମଧ୍ୟ ସାଧାରଣ ଫ୍ୟାନ୍ ହିସାବରେ ଏ ଯେଉଁ ଛୋଟ ଛୋଟ ଦଳମାନେ ବଡ଼ ଦଳଙ୍କୁ ହରାଇବା বিপর্যয় লগাতার ভাবে আমি দেখুছে কাতারে ইয়ে মধ্যে এক ভালো কথা জাপান জিতবা জার্মানি এবং সাউদি আরব হরাই দেওয়া আর্জেটি না কে মনে হচ্ছে যে ফুটবল আস্তে আস্তে বহু অঞ্চল উঠি বা আভ করছে ফুটবল কেবল দক্ষিণ আমেরিকার কি কেবল ইউরোপে আটকিনি ফুটবল শক্তি সবুড় হল এসিয়ান ফুটবল এই ওয়ার্ল্ড কপে যেভাবে প্রদর্শন করুচি এসিয়ান টিমস আপনার যে কথা কে জাপান কথা কে জাপান তো সেদিন জার্মানকে হরাই সমস্ত মন মন জয় করে নিয়েছি কারণ জাপান জিতবার জাপান জিতি যাই সিক্সটিন কু পে যাই কিন্তু যে খেলা প্রদর্শন করেছি সৌদিবি ফার্ট ম্যাচ হারিছি সেকেন্ড ম্যাচ রে গোল লিড করে কি না সেকেন্ড হাফ্রে গোল খাইছি কিন্তু যে রকম ফুটবল সে প্রদর্শন করছেন এসে লেভেল এসে কন্ট্রি মানে তো আমি অ্যজ এ এসিয়ান কন্ট্রি ইন্ডিয়া আমি নিশ্চয় গর্বিত আমি আশা করুচু এশিয়া ফুটবল আগামী দিনের ওয়ার্ল্ড ফুটবল কু নিশ্চয় শাসন করব এত আশা এজ এ এসিয়ান কন্ট্রি কিন্তু আপনার ভাবুম কি অভিজিৎ দা যেত আপনার ভারতীয় ফুটবল সংঘর জন উচ্চ পদবীরা এবং এসিয়ান ফুটবল কনফেডরেসন মধ্যে জন আপনার সেই হিসাবের আপনার জনে পদাধিকারী কে ভুল হব না সেইভাবে স্থিতরে ইউরোপে তেরোটি স্থান বিশ্বকপ কু যা

ওয়ার্ল্ড ফিফা নিশ্চয় অগ্রণী ইয়ে করি কারণ রিসেন্টলি ফিফা প্রেসিডেট বম্বে আসলে সে যেভাবে ইন্ডিয়া সাংরে আম সমস্ত সাংরে এবং ইন্ডিয়ান ফুটবল নিয়ে তাঁর যে আশা আকাঙ্ক্ষা সব কহলে সে আগামী দিনের আসুক জানুয়ারি মাছের আসি কি না বড় প্রোজেক্ট ইন্ডিয়া ডিক্লেয়ার করা যাও তো আশা আছে যে ফুটবল এশিয়া ଉପରେ ନଜର ରଖିଛି ଚର୍ଚ୍ଚା ହେଉଛି ଯେ ବତିଶଟି ଦଳ ଏଥର ଭାଗ ନେଉଛନ୍ତି ଯଦି ହୋଷ୍ଟ ଯିଏ ଆୟୋଜକ ଦେଶକୁ ଛାଡ଼ିଦେଲେ ଏକତିରିଶଟି ଥିଲା ଟିକେଟ୍ ଏଥର କୁହାଯାଉଛି କୁଆଡ଼େ ଆଗାମୀ ଦିନରେ ଆପଣମାନେ ୟାକୁ ଅଡ଼ଚାଳିଶକୁ କରିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି ଇଏ କ'ଣ ସତ ନା ଇଏ ଉଡ଼ା ନାଇଁ ଏଇଟା ସତର କଥା ଆଗାମୀ ଦିନରେ ଅଠଚାଳିଶ ଦଳ ବିଷୟରେ ଆପଣଙ୍କୁ କହିଲି ଯେ ଆଗାମୀ ଦିନରେ ଅଠଚାଳିଶ ଦଳ ହେବାକୁ ଯାଉଛି তো আশা করা যাচ্ছি এশিয়র আট রু নাকি দশটা দল বি এসিয় পারেট করবে ফিফট ওয়ার্ল্ড কপ যেত আমি সমস্ত আপনার মো আর্শক মানে খুব আগ্রহ সহ ম্যাচ দেখুম বিশ্বকপ সমস্তে খুশি হোক আনন্দ করছেন হে জাপান ভালো কলা এই দেখতে বড়িয়া খেলছু ইংলন্ড কি বড়িয়া খেলু স্পেন এই কথা নিয়ে খুশি হেলা বেড়ে মনে হচ্ছে যেমন আমি বেগানে সাদিমে অব্দুল্লা দিবানা ভলি কথা আমার কেহি না কি আমি ভারি খুশি হোচু আমার কী না মানে আমার দল না ভারত খেলি পুনে আপনার জন পদাধিকারী ভারতীয় ফুটবল দেখুন ফিফার দুইশ কতোটি মেম্বর আসোসিয়ে অ তাভিত বত্রিশটি দেশ পার্টিসিপেট করুচি এশিয়ার যেতকি জন অনেক সে পাঁচটি দল কি দল। ভাগ নৌ আমি কালিফাই করে পুন দেখবে আমি রিসেঁটলি যে কতার দল খেলেছি কাতার দল সাংরে আমি যে কালিফাই খেয়েছিল দুটো ম্যাচে গোটা ম্যাচ আমি ড্র করেছু গোটা ম্যাচ আমি তাকে যাই আমি ড্র করছু এটি আমি হারিযাইছু তো ইন্ডিয়ান ফুটবল অনেক যে টিম আসিছি আমার নয় সভাপতি হয়েছেন মিটর কল্যাণ চৌবে সে জন प्रतिदिन फुटबल प्लेयार गोल कीपर भल गोलर की भारत रिप्रेजे करें जो हंड्रेड डेजे आम शह दिन गोटे इे रखी हंड्रेड डेज्रेक ग रोडमैप दबा जाम आगेबू जो आपच निश्चय आम को दुख लगूच आम खेली पार्न वर्ल्ड कप को्वालीफाए कर आशा कुकिन आम मान भागर चर्चा चली आगामी दिन में आम गए रोडमैप देखा जाऊँ भारतीय फुटबल ଆମର ପ୍ରେସିଡେଣ୍ଟର ଲିଡ଼ରସିପ୍ରେ ଆଶା କରୁଛୁ ନିଶ୍ଚୟ ଆମେ ଆଗାମୀ ଦିନରେ ୱାର୍ଲଡ଼ କପ୍କୁ ପାର୍ଟିସିପେଟ୍ କରିବୁ ଦୁଇଶହ ଛଅଟି ଦେଶ ଏଥରକ କାତାର ବିଶ୍ୱକପ୍ ସକାଶେ କ୍ୱାଲିଫାଇ ପ୍ରତିଯୋଗିତାରେ ସାମିଲ ଥିଲେ ଦୁଇ ହଜାର ଉଣେଇଶରୁ ଦୁଇ ହଜାର ବାଇଶ ପର୍ଯ୍ୟନ୍ତ ଏବର୍ଷ ଜୁନ୍ ପର୍ଯ୍ୟନ୍ତ ସେ ପ୍ରତିଯୋଗିତା ଚାଲିଥିଲା ଦୁଇଶହ ଛଅଟି ଦେଶ ଭାଗ ନେଇଥିଲେ ଏବଂ ଆଜିର ସ୍ଥିତିରେ ଭାରତ ମୁଁ ଆଉ ଅଭିଜେତା କଥା ହେଲାବେଳେ ଶହେ ଛଅ ବିଶ୍ୱ ରାଙ୍କିଙ୍ଗରେ সে দুইশো ছ জন দেশ ভিতরে আমি শহে ছয় এশিয়ার আমি রে আছি তেমন আমি কেউ স্থিতরে আছে আপনার অনুমান করে পার্থে কিন্তু আপনার ভাববে না কি উনিশশো তিরিশ দা বিশ্বকাপ বয়ানব্বই বর্ষ হয়ে গেল আমি কিন্তু উনিশশো পচাশে आमको ब्राजिले विश्वकप है डाकरा आंखु आपण आप संघ में अंगांगी भाव जड़ित संघर अधिकारी मैंने विशेष आग्रह कले टीम को पठैली भावना तो कि सीट पठे हे हाँ, तो गोटे योग्यता रही जाते हैं जहाँ आम थ खेली अतीत ना अतर फुटबल बहुत जितेबाला व्ल्ड फुटबल सा भारतीय फुटबल से एक टक्कर ये आम बहुत भल पार्टपेट भल रेजल्ट करूँ आज जो जापान को आम देखु जापान को आम हराुँ कोरिया को आम हरा আপনার এইটি টু রু এসিয়ান গেমস দেখবে আমি চাইনা সঙ্গে ড্র করু তো সে ইয়ে মঝি গোটে লেন পিড আসছি ফুটবল এত আগে নি ফুটবল গোট জায়গায় স্ট্রাগনে হয়ে যাই তো আমি আশা করুচু যে আগামী দিনের আমি ফুটবল কু ফের ব্যাক ইন দ্য ট্রাক আনিয়া পড়ব সেই আমার যোজনা চালছি সবুকিছি ইয়ে আছেন রকিং টা আজ ইরান কোড়িয়ে নম্বরে অ সাত গোল খাওছি ছ গোল খাওছি র্যাঙ্কিং ইজ নট এ ফ্যাক্টর যেতে যেতে ম্যাচ খেলব কম্পিটিটিভ ম্যাচ খেলে আমি ফিফা ফ্রেণ্ডলি আমি কম্পিটিভ ম্যাচ খেললু কিনা র্যাঙ্কিং গোটা টাইমে আমার র্যাঙ্কিং নাই্টি ফোর নাইনটি ফাইভ যাই টাইমে তো আমি লো টিম সাথে ম্যাচ খেলবু জিত পয়েন্ট আসবো दैट इज नट गुड् हाँ जो लो ग्रेड uh, रैंकिंग लो ग्रेड टीम साइंस में मैच ना, आम रैंग को नब्बे तेज़ में शु हाँ अल्टिमेटली कंपिटन होते एसियन चंपिशिप खेल फिफा क्वाइाइ खेल जाऊँ आम हारी जाऊँ आम रैंकिंग अशी से चली प्रोपर प्लानिंग दर जो चेस्ट करुच्छू आते दूर आम সাকসেস হবু কিন্তু আশা করুচু নিশ্চয় কিছু গোটা নয় টিম আসছি আমি আশা করু নিশ্চয় কিছু নয় কিছু র্যাঙ্কিং কথা অভিজিৎ দা কুলে যে র্যাঙ্কিং ঠিক কথা বিশ্বকাপ র্যাঙ্কিং না একাবন র্যাঙ্ক রয়েছে সাউদি আরব সে তিন নম্বর র্যাঙ্ক থাকে আর্জেন্টিনা সেদিন হরাই পারে তেমন র্যাঙ্ক কিছু কথ না আছে কথা যে ভারতীয় ফুটবল ଶ୍ରେଷ୍ଠ ସମୟ କଥା କହୁଥିଲେ ହଁ ଉଣେଇଶହ ଏକାବନ ଯେଉଁ ପ୍ରଥମ ଏସିଆନ୍ ଗେମ୍ସରେ ଆମେ ଚାମ୍ପିୟନ୍ ହେଇଥିଲୁ ଓଡ଼ିଶାର ଜଣେ ବଚ୍ଚ ସେ ଦଳରେ ସାମିଲ ଥିଲେ ଭାରତୀୟ ଦଳରେ ଏବଂ ଉଣେଇଶହ ଛପନ ମେଲବର୍ଣ୍ଣ ଅଲିମ୍ପିକ୍ସରେ ଭାରତୀୟ ଦଳ ସେମିଫାଇନାଲ୍କୁ ଯାଇଥିଲେ ଚତୁର୍ଥ ସ୍ଥାନ ହାସଲ କରିଥିଲେ ସେ ସମୟରେ ପଚାଶ ଓ ଷାଠିଏ ଦଶକରେ ଆମ ସ୍ତର ଖୁବ୍ ଉଚ୍ଚା ଥିଲା ଆଉ ଗୋଟିଏ କଥା କିନ୍ତୁ ଅଭିଜିତ ଆଇ ଲିଗ୍ ଆମର ହେଉଛି ଆଇଏସ୍ଏଲ୍ ହେଉଛି ଇଣ୍ଡିଆନ୍ ସୁପରଲିଗ୍ ହେଉଛି କିନ୍ତୁ ଯେଉଁ ପରିମାଣରେ କ୍ୱାଲିଟି ବଢ଼ିବା କଥା অন্য এসিয়া এসীয় দেশ মানি কটি বড়ছে বা মিডল ইষ্ট্র বিশেষভাবে দেশ মান কাল বড়ুচি ইউএ ই ওমান কাতার কুয়ু সাউদি আরব কুয়ু জাপান দক্ষিণ কোর তো বহুত আগে আমার ঠার রয়েছেন সে আপনার ভাবুমেন কি লোক গিয়ে আমার মনে রে মধ্যে সমালোচনা হচ্ছে যে আইএসএল কিন্তু এতে প্রচার করমি স্টাণ্ডার্ড কিছু বড় ভারতীয় ফুটবল আপনার লাগুছে যে ইয়ে এই যে সমালোচনা সত না যে কথা আপনি কেছেন আইএসএল আই লিগ দুটো লিগ দু প্যারা লিগ চালু লা বহুত দিন কিনা লোক ভিতরে ক্লব মানে যে খেলে আই লিগ খেলুঁচ কারণ আই লিগা প্রথম লিগ আইএসএল পরে আসছি কিন্তু তাকে সেকেন্ড ইয়ে লিগ করা হয়ে গেল আইএসএলটা সে পূর্বের ম্যানেজমেন্ট লে সে এফএসডিএল সঙ্গে গোটে এগ্রিমেন্ট করে সে এগ্রিমেন্ট অনুযায়ী কি বিকজ এফএসডিএল আমার তো তাঁর সাথে যে গোটে এগ্রিমেন্ট হিসাবে সেই লিগটাকে আইএসএল কথম লিগ করে আই লিগটা সেকেন্ড লিগ করে অতি কথা আপনার জনাই দে আমার যে নয় টিম আছে আমার কল্যাণ চৌবে আমি এই বর্ষু আইএসএল আই লিগ্র আইএসএল আই লিগ্রে যে চাম্পিয়ন নেক্সট সে আইএসএল যাচ্ছেন দেখুন লিগে যদি প্রমোশন রেলেগেসন নথিব। সে লিগ্র কিছু না মোটর খেড়িলি মোটর চাম্পিয়ান হলি নার নাই উপর যদি যদি মোট আই লিগ্রু যদি চাম্পিয়ানি নেক্সট টাইম উপর গলি মোটিভেশন তো এটা নহেবাই বহুতআ বহু প্রেসর আসু লা কমিটি ন করে দেওয়া কিন্তু ধন্যবাদ দেবী আমার প্রেসিডেন্ট এবং সেক্রেটারি সে সব ইয়ে করে বর্ষ যে আই লিগ হব ইয়র আইএসএল খেলা দেব এবং আইএসএল গোটে টিম মধ্যে অবিকা যে রেলিগেসেনটা হয়ে আউটকমিং ডেজ সেটা বি হওয়া কেউ যাও গোটে সমালোচনা দাদা হুয়ে আমি মধ্যে বহুতবার লিখি মু বহু বহুতবার লিখি যে যে বিদেশী প্লেয়ার মানে আসি খেলা ভারতের যেমতি ধৰোঁ আপোনাৰ লা লিগাৰে খেলিকৰি বহু দেশৰ ক্ৱাটি বঢ়িছে আফ্ৰিকান দেশ মানৰ বঢ়িছে অন্য়ে মানৰ বঢ়িছে কি বুন্দেছ লিগাৰে খেলিকি বহুত দেশৰ ফুটবল খেলিমান স্তৰ বঢ়িছে কিন্তু যোন বিদেশী মানে ভাৰতক আছুন সেনে বহুত এজ এজাই খেৰা আছিল ক্ৱাটি সেই ভাল নুহ ৱৰ্ল্ড ক্লাছৰ কোনো পিলা নুহুতি কি আম ভাৰতীয় আই এছল খেলুৰা কোনো খেলি বত্ৰিশটি যাক দলৰে জনেবিধ খে নহয় বিশ্বক

সেটি আমি রেস্ট্রিকশন করা যাচ্ছি বা যে ফরে সব আসি খেলুক দেশের স্ট্যান্ডার্ড নাই ওয়ার্ল্ড ফুটবল কি কোশি ইয়ে সে যেহেতু স্ট্রেংথ অ চি সেই হিসাব সে ফরওয়ার্ড সমস্ত আনুচন দেখবে সব টিম রে ফর থাকবে নিশ্চয় গোটা দুইটা বিদেশে আজ আইএসএল বি দেখতু আই লিগ বি দেখ আমি তো আইএসএল বিকজ সে দর্শক আসবা দরকার সে আইএসএল আই করুন আমি চেষ্টা করু ডিভিজন আই আমি এই যে রোকা এবং দেখুন সেটি রোক মানে আস অটোমেটিকলি ভালো ফরে चेष्टा हे आइएसएल र आइलिग एकाधिक कमिटी भारतीय फुटबल सङ्घले रहे एक्जिक्युटिभ बर्डर रहसहित जो ग्रासरूट तृणमूल स्तर जो बिह्र कथा देश सारा हे সেই কমিটির মধ্যে মুখ্য মানুষ অভিযোগ সময় আসছে গ্রাসরুট লেবল বা ভারতের যে গ্রামাঞ্চলের বা ছোট ছোট শহরের যে ফুটবল স্তর আছে তাকে কেমনি বড় সে কেমনি ব্যবস্থিত হব ইয়ে আপনার কাম আর দেখুন মতো ধন্যবাদ দেবি অল ইন্ডিয়া ফুটবল ফেডেসন যে মতো ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান করতে তাক ডেভলপমেণ্ট আমি এতিয়াদিন ধৰি আমাৰ যি মানে আগে প্ৰেচিডেণ্ট চেক্ৰেটেৰী ঠাই তাৰ পাখে সবু ষ্টেট তৰফুৰু ইয়ে হ'লে ষ্টেট কেভলপ কৰিব ষ্টেট ডেভলপ নহ'লে ইণ্ডিয়ান ফুটবল ডেভলপ হ'ব নেকি কাইনী ক্লব কুইকি না ইণ্ডিয়ান ফুটবল ডেভলপ হৈ পাৰিব নেকি ষ্টেট কু ডেভ কৰিব পাৰিব কিয়নো আপোন দেখিব যদি ছতিশটা ষ্টেট অঁ হাফ অফ দা ষ্টেটেৰে নিজৰ অফিচ নাই চক্ৰেটি তাৰ ঘৰু অফিচ চৰাই

তো অভি আমি করা যাচ্ছ ছা স্টেটরে সমস্ত অফিস যেমি হব যার অফিস আছে নাইলে যেন্ট নেব তা অল ইন্ডিয়া ফুটবল ফেডরেসন পয়সা দেবো স্টাফ রক্ষা পয়সা দেবো আটলিস্ট দিটা টাফ গোটা টেকনিকা হেড গোটা আডমিনিস্ট্রেটিভ হেড দুইটা স্টাফ রক্ষা দেব এবং গ্রাসরুট লেভেল লিগঠু নেই গ্রাসরুট ফুটবল ঠু নেই বেবি লিগ ঠু নেই সবুম কিছু কিছু পইসা তাকে দিয়ে হব যে তুমি আকটিভিটি ওর তুমি আকটিভিটি কর হ্যাঁ এটি কি পয়সা তুমি দিয়া হবি চব্বিশ লক্ষ টাকাটা কো চবিশ লক্ষ টাকা গোটা করা হয়েছে বার লক্ষ টঙ্কা ইয়েকটিভিটি বার লক্ষ টাকা আপনার প্রশাসনিক খরচপাচ্ছি তো আশা করা হচ্ছে যেটা হো নাই কার কিছু স্টেট কু দিয়ে কারউন্টেবিলিটি নেট কেউ কন করছে আজি অল ইণ্ডিয়া ফুটবল ফেডেৰেচন যদি সেই ইনভেষ্টমেণ্ট কৰিব খালি পচাৰি পাৰিব ষ্টেট কাই তুমি কাই ন খালি ষ্টেট্ৰি লোক প্ৰেছৰ ৰহিব দেখি অল ইণ্ডিয়া ফুটবল ফেডেৰেচন ষ্টেট কুপৰ্ট কৰোঁ কিন্তু এই লোকটি কিছু কৰো নে ষ্টেট আছোচন কিছু কৰো নে তো ইয়ে গোটেই প্ৰকাৰ শুভ জিনি আমি আশা কৰুচু কন হব পর কথা কিন্তু গোটা চেষ্টা হয়েছে যে আরম্ভ হয়েছি চেষ্টাকে আমি নিশ্চয় ধন্যবাদ দেওয়া অভিজিৎ আপনার কথা হল যা মনে হচ্ছে যে পিলু ভুলা কাণ্ডি ঠেকে পেমব্বুল উষা ভারতীয় অলম্পিক সংঘর সভাপতি হওয়া স্থির যেহেতু সি একমাত্র প্রার্থী ভাবে তাঁর সভাপতি পদ সক প্রার্থীপত দাখল করছেন সি মুখ্য এভাবে ভারতীয় অলম্পিক সংঘরে নিশ্চিত আপনার কথা হল বর্তমান এবং তাস্তা কল্যাণ চৌবে দায়িত্বের রয়েছেন দিলীপ তিরকি হকির দায়িত্বের রয়েছেন এই যে প্লেয়ার মানে বড় বড় প্লেয়ার মানে এবং রোঝর বিনি ক্রিকেট্র দায়িত্বের রয়েছেন এই যে বড় বড় তারকা মানে বিভিন্ন খেলর ন্যাশনাল মুখ্য গোটে ভালো কথা নিশ্চয় নিশ্চয় স্বাগত যোগ প্লেয়ার আসবা দরকার প্লেয়ার নিশ্চয় আসবা দরকার প্লেয়ার আসছেন হ্যাঁ আজি ক্রিকেটরে সৌরভ গাঙ্গুলি শুরু করে প্রেসিডেন্ট হইকি না তাকে রজার বি কন্টিনিউ করছেন ফুটবল্রে কল্যাণ চৌবে আসছেন হকি দিলীপ তিরকি যাই আজ পিটি উষা হয়েছেন এবং আগামী দিনে আগামী স্পোর্টস ফেডরেসনী ইসনাল প্লেয়ার মানে অনেক স্বাগতযোগ্য ইয়ে আশা করি পিটি উষা জনে সনাম ধন্য আথলেটস ভারতীয় এথলেট আিটি উষা এক সিনৌনস তানা পিটি উষা বিনা তো আশা করুচু আদিল সুমারী ওলা আপনার আথলেটিক ফেডেসন অনেক তো মোটামোটি মেনস্ট্রিম স্পোর্টসে সমস্তে আসি যাচ্ছেন স্পোর্টসম্যান তো আগামী দিন ইন্ডিয়ান স্পোর্টস এক রাইট ওয়ে যাচ্ছি আমি আশা করু কষ্টিয়া প্রশ্ন পচারি কল্যাণ চৌবে সভাপতি হয়েছেন আপনার মানে সমর্থন করছেন সে বর্তমান বনিয়েছেন নয় প্রেসিডেন্ট ভারতীয় ফুটবল সংঘর কিন্তু বাইচুং ভোটিয়া খেলা বিষয়ে বহু বড় লে আপন মানে তাঁক হরাই দে কিন্তু বাইচু ভোটিয়া খেলা হিসাবে নিশ্চয় বড় লে কল্যাণ চৌবি খেলা হিসাবে খারাপ নেলা খেলা দুই জন যাকে খেলা লেটেট আসো যা ভাবিলা হঁ যে ইয়ে স্টেট আসোসিয়েসনাই বাইচুঙ্গুটিয়া বহু ভাবে বাইচুব বুটিয়া আমি ইয়ে করুন বাইচুবুটিয়া মো সাংরে আসা ইলেকশন পূর্ব আমি সঙ্গে আলোচনা বহু থাকি তায় নেই কি তো সময় আসব ফের কেবে কল্যাণ চবিরে সময় আসছে কল্যাণ চবি প্রেসিডেট হয়েছে লোক দেখবে কোণ সে করছেন নয় লোকই মেম্বর ইয়ে মেম্বর খালি দেখ বাইচুঙ্গ ভুটিয়া বহু মন দুঃখ কলে যে নির্বাচন হল সে মাত্র ভোট পাইলে এবং সে যে মো সমস্ত একাঠি হয়ে গেলে ইলেকশন দেখুন আমি মানে মিটিং বসি আমার মেম্বর ভিতরে তো জনে মেম্বর সি গোটা পোস্ট আন্ধ্রার জন মেম্বর না কন্ধ্রা প্রেসিডেন্ট সি দিদি ধরি বসিলা মুজরর হেবি সেটি যেহেতু সমস্তে মিশি ডিসাইড হোচি যে ইয়ে আমার প্যানেলটা গোটা প্যানেল হব আমি যেমন আজ আয়োরে গোটা প্যানেল হোক হ্যাঁ আজ যে দুই চার জন অছেন সে উইড্র করে যাবে আজিকাল ভিতরে সব দেখি গোটা প্যানেল হোক হকি রা গোটা প্যানেল হলা প্যানেল যাওয়া হ্যাঁ तो से जे बाहि जाइना बैचु भुटिया जाइना सी जा बैचु कहला कह मुँ त सपोर्ट करें आज ज को कि प्रपोजल सेकेंडर कि भोट बेलू कोकेर दिए कही सी भी खुटिया को सपोर्ट कले बुझार था कि मत सपोर्टा दरकार आगे स्टेट एसोसीएस सपोर्ट दरकार मुझी इे साल सीटा से ये बड़ निजे भूल कर प्लेयार बैचुंग भुटिया ई कर सी जो ई तर भारतीय फुटबल समकक्ष केही नाँति अभिजित जिम्मी ओडा कथा फेरि आडा फुटबल सङ्घ बा फाउ फुटबल आसोसिएसन अफ ओडार जयन्तक्रेटेरी अनि बहुदिन धरी फुटबल सहित जडित आडा एम अन्डर सेभेन्टिन महिला फुटबल विश्वकप कले भारतले भारतीय दल तार ग्रुप पर्या म्याच गुडिक स्टाडम खेल्ला ओडा सरकार प्रायोजक थिए কিন্তু অভিজিৎ দা যে আমি দেখলু ম্যাচ বসিকি টামরে কি টেলিবিজন ভারি মন দুঃখ হলো গোটা ওড়িয়া খেলা জন খেড়ি পার্লানি ঠিক কথা কী মু আপনার পরে মতো দুঃখ হয়েছি মুড়িছি এই অল ইন্ডিয়া ফুটে আমার কথা যে চার্জে লে এক আন্ডার প্রিপেয়ার টিম কু খেলেছেন আপনার আজ কৌছি দুই হাজার কোড়িয়ে হবার সে টাইমে গোটে টিম প্রিপেয়ার হোল্লা দুই হাজার কোড়িয়ে পরে দুই হাজার বাইশে দুই হাজার কোড়িয়ে দি বাইশ ভিতরে কোণে অন্ডার ইয়ে টুর্নামেন্ট হয়ে কোভিড চালি সেই এজ গ্রুপর পিলা যে সেকশন করে ম্যাচ করলে সে আউট হয়ে গেলে যেহেতু এজ গ্রুপে নয় ভাবে পিলা আনলে করলে আমি বহু পূর্বে বহু কথা হয়েছি বিনা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ রে বিনা ইয়ে তুমি কোটি কোণ পিলা আনিকি না ম্যাচটু ইয়ে করছরেজল্ট ভালো হবনি না রেজল্ট সেয়া হল আপনার মানে সমস্ত দেখলে ষোলটি গোল আমি খাইলে আমি আমি কে ওড়শার হোক ওড়িশা পিলা নাই মুখে কিন্তু কিন্তু সেমানে সেতবে অলগা ইয়ে দেখুন ইন্ডিয়ান ফুটবলে লাস্ট দি তিন বর্ষ ভিতরে বহুত কিছু হয়েছি মিডে আসছে আহত কিছু জিনিস মিডিয়া আসবো আপনার মানে দেখবে এমন যে এটা করি না যাই তার রিফ্লেকশনটা আপনার আন্ডার সিক্সটিন টিমরে আপনি দেখি ষোলোটি গোল আমি খাইলে এবং ফিজিকা ফিটনেস মানে বল স্কিল তো ফিটনেস পছরে ভারতীয় খেলা মানে মনে হলে আমা সহ খেল কি ব্রাজিল সহ খেল আপনার কি ফিটনেস বহু গুরুত্ব দেখুন প্রিপেসেন আপনার আমি আন্ডার সেভেন্টি আমি সবগুলো ম্যাচ ফাইট করেছিল মোটর মনে আছে মুখি গোটা দিনে ম্যাচ দিল্লি ওপনিং ম্যাচটা বি দেখি ইউএসএ সে ফার্স্ট ওপনিং ম্যাচ আমি লাস্ট মিনিট যে আমার পিলা মানে সেই টিমটা যে বেবিআন ফার্নাডস সে কোচ লা সে যে টিমটাকে নিয়ে কি না ইয়ে করেছি করে বহু দিন ধরে প্রিপেয়ার করে এই টিমটা আন্ডার প্রিপেয়ার টিম আপনার কে এবং কোশি স্কাউটিং নাই নিজ মন ইচ্ছার টিম করে কেউঠু ঝাড়খণ্ডর চারটা পাঁচটা পিলা হরিয়ানু পাঁচটা পিলা মিজোরাম পিলা মণিপুর চারটা পাঁচটা পিলা এমি আনিকা সে গোটা টিম টিয়ার করে ছেড়া দুই তিন গোটা এক্সপোজার স্পেন টিম ওয়ার্ল্ড খেলা হুয়ে আজ্ঞা ওয়ার্ল্ড আজ দেখুন ক্যানাডা নেক্সট ওয়ার্ল্ড করা খেলুচি দেখুন নেক্সট ৱৰ্ল্ড কপ কৰিব টিম নাইণ্টিন কেতিয়ে বৰ্ষে কোৱালিফাই কৰি আছিল যে আমি আজি হোষ্ট খেল ৱৰ্ল্ড কপ খেলু আজি সেইপাই আমি এইবছ আমি না টিম আচলতে আমি দুই হাজাৰ সতাইছৰে বিট কৰিবলৈ যাওঁ এছিয়া কপ আমি কৰিব কেননা আমি প্রিপেয়ার্ড নামে উইআর নট প্রিপেয়ার আওয়ার টিমস আমার টিম প্রিপেয়ার নেই আমি খালি বড় বড় টুর্নামেঁট করলে করি না আমি ইয়ে কর প্রথম প্রায়োরটি ইজ আওয়ার টিম আমার টিম আমার টিম রেজল্ট হব আমি সেটি যাই কি খালি খালি বড় বড় ইভেন্ট করি না আমি কেবু যে আমি ওয়ার্ল্ড কপ করু আমি এসিয় কপ করু দেখুন এশিয়া কপ ঝিঙ্কর হোক অনফর্চুনেট ইনসিডেট হলো টিম খেলে পাইলানি হ্যাঁ সেটি রেজল্ট হলে ওয়ার্ল্ড কপে তো এই জিনিছগুড়া আমাক দেখিব পাৰিব আমি খালি খালী বৰ ইভেণ্ট কৰিলে কি হ'ব নেকি আমাক মেইন আগতে কথা হ'ব যে এবে ষ্টেটৰ চালিচ মই লিগ ফুটবল লিগ চালিচ দল মানে খেলুন ছি দল খেলুচ কিন্তু গত থৰ যি নাচনাল হৈছিল আম দল এক দুই তিনি ভিতৰত ৰহি পাৰিলেনি পদক পাইলেন নি পুলিশ দল তো বহু পছরে রে স্পোর্টস ওড়শা যে দল সে চতুর্থস্থানে রহলা আদক পালু না গোট সময় কিন্তু আমার চাম্পিয়ন হলে রাইজিং স্টুডেন্ট এই যে পেশাদার লিগ্রে ওষা মহিলা ফুটবল টিকি যাই দেখুন প্রথম দুই তিন যে রাইজিং স্টুডেন্ট চাম্পিয়ান হয়েছে রনর্স হয়েছি সেই টাইমে আইডব্লু এল আজি আইডব্লু এল ভিতরে তফাত আসছি সেতু বিদেশি আসু ইন্ডিয়ান ওমেন্স লিগ খেল অবিকা বিদেশি তো ইন্ডিয়ান ওমেন্স লিগ গোটা অলগা স্তরক এথর দেখো ইন্ডিয়ান ওমেন্স লিগ হওয়া যাচ্ছে সেটি চারটা দল অলরেডি ক্য়ালিফাই যাই সে ওষা যেহেতু ফোর্থ টিম এবং আমি যেম লিগ হয়েছি সে আগে টিম যাব টোটাল দুইটি দল ଆର୍ଥର ଟିମ୍ରେ ଯେହେତୁ ଆମ ପାଖରେ ଏତେ ଭଲ ବିଦେଶୀ ନଥିଲେ କିମ୍ବା ଯେଉଁ ଆମେ ବାହାରୁ ପିଲା ବି ନେଇନଥିଲୁ ସବୁ ଦେଖନ୍ତୁ ଗୁକୁଲାମ ଖେଳୁଛି ତା ନିଜର କେରଳର ପିଲା କେରଳରେ ଓମେନ୍ ଫୁଟବଲ୍ରେ ନ୍ୟାସନାଲ୍ ଲେବଲ୍ରେ କିଛି ନାହିଁ কিন্তু সে চাম্পিয়ান হচ্ছেন দুই দুই বর্ষ সেই মণিপুর প্রফেসনাল ইয়ে আমার নাই এথর ওড়শা এফ আসছি সে ইনভেস্টমেন্ট করুক অলরেডি পিলা বাহু পিলা রিক্রুট করছেন তুমি আশা করুচ ও সরকার পুরা সাহায্য ওড়িশা ফুটবল কুমি আগে নিয়ে যাওয়া তা প্রফেশনাল ক্লব ওড়শা এফ সি আসছে এই বর্ষ ইন্ডিয়ান ওমেন্স লিগ্রে ଟିମ୍ ଓଡ଼ିଶାର ଟିମ୍ର ପରଫର୍ମାନ୍ସ ଭଲ ହେବ ଏବେ ଯେତେ ପୁଅଙ୍କ କଥା କହିଲେ ମଧ୍ୟ ଆମେ ଉଣେଇଶହ ଚଉରାନବେ ପରେଠାରୁ ସେମିଫାଇନାଲ୍କୁ ସନ୍ତୁଷ୍ଟ ରୂପେ ଯାଇପାରିଲୁ ଏଥରକ ଆମ ଟିମ୍ ଗୋଟେ ପ୍ରକାର ଭଲ କରିଥିଲା ଯଦି ମୋର୍ଝା ମନେ ପଡ଼ି ସର୍ଭିସେସ୍ ଏଗେନ୍ଷ୍ଟରେ ଟିକିଏ ଶିଥିଳ ହୋଇଗଲେ କିଛି ମୁହୂର୍ତ୍ତ ଏବଂ ଆମେ ଗୋଲ୍ ଖାଇଗଲୁ କିନ୍ତୁ ଭଲ ପ୍ରଦର୍ଶନ ଲାଗିଥିଲା ସାମଗ୍ରିକ ଭାବରେ ଓଡ଼ିଶା ଦଳ କିନ୍ତୁ ଆମେ ସେମିଫାଇନାଲ୍ ଚଉରାନବେ ଯାଇନୁ ଥରୁଟି ବି ଚାମ୍ପିୟନ୍ ହୋଇନୁ আমি সিনিয়র ভারতীয় দলের সুযোগ পাওনাতে পুঙ্ ফুটবল স্থিতি ওড়িশ কোজনা আপনার দেখুন পুপ আমার প্রফেসনাল লিগ গোটা আমার করা পড়বো যেটা প্রফেসনাল ক্লব লিগস শুরু ওড়িশা পড়ি প্ল্যানিং চালিছি আমি আশা করুচু আগামী দিনের গোটা প্রফেসনাল ফুটবল লিগ ওশে করা যাচ্ছু কারণ যেতদিন যায় প্রফেসানাল ফুটবল আমার পিলা খেলিবেনি না সেতদিন যায় আমি আগুক যাইপারু দেখুন আপনি যে কথা কহলে সর্ভিসেস সাংেমে আমি সর্ভিসেস সাথে ড্র করলে দুইটা জায়গা ন্যাশনাল বি গেমস্রিবি আমি ড্র করলে আমি সেকেন্ড রাউন্ড কুড়াও আমি সেটি হারি যাচ্ছি আমি ওয়ার্য়েজ আমি কর্ণাটক সাংরে জিতুতছু আমি মণিপুর জিতুছু দুই জায়গায় এ জিছু সেটি জিতুছু হ্যাঁ কেরল সাংেম ন্যাশানাল গেমসে যে দেখি মতো সেটু সমস্ত বার বার ম্যাচ চালু কলা কে পুরা ডোমিনেট ও জিতি গোল মারি বি ইঞ্জুরি টাইমে গোল খাই আমি ইয়ে করছু তো যেহেতু প্রফেসনািজম রইলে এই যে লাস্ট মিনিট্রে হারি যাছু যে ম্যাচটা ড্র করলে আমি আগে এই যাব সে জিনিসগুলো আমার পিলাঙ্ ভিতরে ইয়ে নাই অবিকা তো আমার ন্যাশনাল টিম যাওয়া পূর্বর্যরকার সহায়ত আমার ক্যাপ দিদ করে ক্যাম্প হচ্ছে কোচ বাহু আসুক টেকনিকা লোক আসুক তো আশা করুচু যে আগামী দিনরে নিশ্চয় আর্পি সিং পরে আজ জন ভারতীয় দলের খেড়বে এ আমার আশা নিশ্চয় जुम्ती अमल दत्तको समयले ओडा फुटबल बहुत विकास बिकास कोच थिए अमल दत्त आरपिसिंहको बापा देव सिंह त्यसबेला भारतीय दल खे सुजो पाइँदै आउने सेमिफाइनालको जाइ भाँदै गए बड चेहरा कोच हिसाब हिसाबले गएर लम्बा दिनपडा फुटबल सँगै जाने दरकार निश्चय दरकार से विषय कथाहु के गा सारा बर्ष पा আসপার সেপ প্রফেসনাল টিম দরকার অডি এফ সি সাংরে বি কথা হয়েছি যেহেতু প্রফেসনাল ক্লব আছে সেজর্ভ টিমটা আমার যে পিলা মানে অনেক সে বর্ষ সারা সে রাখবে এবং যে রিজর্ভ লিগ হচ্ছে হ্যাঁ রিলায়েন্স গোটা লিগ করি রিজর্ভ লিগ যে আইএসএল ক্লব মানকর সে পিলা পার্টিসিপেট করবে নানা প্রকার চর্চা চাল ফুটবল কু রাইট ইয়ে নাম সম্পাদক আশা মেহরা স্যার অনেক তানিল স্যার রেগুলার এই বিষয়ের কথা হাউছে সরকার গুপ্রকার সহায়তা এই রয়েছে তো কমিটি ওড়শা ফুটবল কু আগুন স্পেশা ওমেন্স আমি বহু পছই যাইছু কয়ে সতের কথায় আমি যেত পাঁচটা ছটা পিলা পাওলে অভি দিইটা গোটাই দিইটা তিনটে উপর অধিকা পিলা পাওনা তো সেই জায়গায় আমি কমিটি আহ পিলা আমার আগুন আসবে এবং আগুন ইন্ডিয়া টিমে খেলবে নিশ্চয় দুইটা প্রশ্ন তাভিতরে গোটিয়ে প্রশ্ন হোচ্ছ যে গোটে সময় ইমিন আপনি স্কুলের পড়লা বেড়ে কলেজে পড়লা বেড়ে আমি দেখিছি কটক লিগ গোটে পেশাদার থিলা এবং হাজার হাজার লোক বারোটী টাডমে কটক লিগ দেখ দেখিছি কটক লিগ দূর্বাগে ভেবে সেটা রিভাইভ করা নাই কটক লিগটা ক বর্ষবি কটক লিগ রে ভালো লোক হয়ে কটক লিগ রিষ্ট্রকচরিং করা হয়েছে আপনি জানি যে আগে যে ছবিশটি দল সেটা আমি ডায়মন্ড গোল্ড সিলভর সবাই বেস্ট আটটা দলক ডায়মন্ড গোল্ড এবং সিলভর ইয়ে করছু দুই মাছ ধর লিগ হোচ্ছি টিকি আমি কমতি বা লিগটা কু আ স্প্রেড করা চু तो, लीग 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 आ, लीग तो से जो कौ गफेसनाल लिग आउट करने चेस्टा करुँ जो प्रफेसनाल लिगटा है डिट्रिक्स भी लिग्सटा को ये हे होन आवे करना आटलिस्ट चारिमास दरकार अच्छी गोटे लिग पिला जो तीन चारिमास लिग न खेलि हाँ आटलिस्ट कोड़ेटा मैच लिग्रे न खेलिए कंपिटन तो से तार क्वाटी पिलार क्वाटी पिलार स्ट्रेन्थ स्टामिना ई करहनी शेष प्रश्न दि भाग ओड़ सन्तु चंपि हो पार के নিশ্চয় হব আপনার অপেক্ষা করতো আগামী চারি বর্ষ ভিতরে আমি নিশ্চয় ওড়িশা দল চাম্পিয়ান হব এত আশা মোর অিলা মানুষের ভরসা অরকার যেভাবে সাহায্য করুচার মানব মুখ্যমন্ত্রী বহু আশা ওষা স্পোর্টস কুইকি না আমি নিশ্চয় ওড়া স্পোর্টস ফুটবল কাম্পিয়ান করি সন্তুষ্ট ফিরে ফিফা ফুটবল বিশ্বকাপে ভারত কেম খেলব আমি দুই হাজার তিরিশ আশা করুচু স্বপ্ন দেখুছ দু আশা করুছি দুই হাজার তিরিশে ইন্ডিয়া টিম ফিফা खे आपे देखुन बर्तमान कतारे फुटबल प्रतियोगिता खुसी हेरी अनिद्रा हैक साढेबारटा पर म्याच देखुन्छ आपणको पनि गए खुसी भाइ कथा आनन्द कथा अभिजित दाङ विश्वास सही प्रोसेस अहिले दुई हजार तिरि विश्वकप को भारतीय दल जग्यता अर्जन गरि आयोजक नुहे जोग्यता अर्जन गरि साम हु विश्वकप्रे खुब शीघ्र चारि पाँच वर्षभित्र ଓଡ଼ିଶା ସନ୍ତୋଷ ଟ୍ରଫି ଜାତୀୟ ସିନିୟର ପୁରୁଷ ଫୁଟବଲ୍ ପ୍ରତିଯୋଗିତାରେ ଚାମ୍ପିୟନ୍ ହୋଇପାରିବ ଏ ଆଶା ଫଳବତୀ ହେଉ ସାକାର ହେଉ ଇଏ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆମ ସମସ୍ତଙ୍କ ପାଇଁ ଏକ ଆନନ୍ଦର ମୁହୂର୍ତ୍ତ ହେବ ଯଦି ଏହା ଘଟେ ଅଭିଜିତ ଦା ସମୟକାଡ଼ି ମୋ ସହିତ କଥା ହେଇଥିବାରୁ ଆପଣଙ୍କୁ ଧନ୍ୟବାଦ ଖେଳ କଥାରେ ଅଧିକ ଏଇଟ୍ ରଖୁଛି ପୁଣି ଦେଖାହେବ ଆଉ ଜଣେ ଖେଳ ବ୍ୟକ୍ତିତ୍ୱଙ୍କ ସହିତ ସାକ୍ଷାତକାରରେ ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ନମସ୍କାର